17 জুন সকাল 9টা। আজকের আমি দাঁড়িয়ে এখানে কথাটা বলছি 18 জুন, ঘটনাটা ঘটেছে 17 জুন প্রায় সকাল 9টা। হ্যাঁ, 17 জুন সকাল 9টায় আছড়ে পড়লো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটা মালগাড়ির সাথে। আকাশের দিকে চেয়ে দুটো কামড়া যেন বিধ্বস্তভাবে বলে উঠল, বারে বারে কি আমাদের সাথে এমনটাই হবে? যে ট্রেনটা আসছিল আমাদের শিয়ালদার উদ্দেশ্যে, হ্যাঁ, কেউ বা ফিরছিলেন কাজে থেকে বাড়িতে, কেউ বা ফিরছিলেন কোনো আত্মীয় পরিজনের বাড়িতে, আর কেউ বা ফিরছিলেন ভ্রমণ করে নিজের বাড়িতে। কিন্তু অনেকের হয়তো ফেরা হলো না, আর অনেকের যদি বা ফেরা হলো এক দুঃস্বপ্নকে সঙ্গী করে, দুঃস্বপ্নকে সাথে নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছে, 9 জন মানুষ প্রায় প্রাণ হারিয়েছে। এবার সরকারি তথ্য কতটা সত্যি বলে সেটাই তো প্রশ্নের মুখে ফেলে আমাদের জনগণকে, কারণ ঘটনাস্থলে গেলে জানা যাবে তারও অনেক বেশি মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। তো তথ্য অনুযায়ী 9 জন মানুষ মারা গেছেন এবং 60 জনের বেশি মানুষ কিন্তু আহত হয়েছেন। না, তাহলে কি বারে বারে কি ঘটছে, অলৌকিক ঘটনা নাকি কোনো অশরীরীর কাণ্ড নাকি আমাদের গাফিলতি? যদি বলেন কেন, তাহলে বুঝিয়ে বলি। কারণ 2023 সালের ঠিক এই জুন মাসেই কিন্তু ঘটেছিল সেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, যেখানে 293 জন মানুষকে আমাদের হারাতে হয়েছিল আমাদের নিজেদের মধ্যে থেকে। 293 সংখ্যাটা কিন্তু যা তা ব্যাপার নয়, 293টা মানুষ প্রাণ হারিয়েছিলেন। একটা বছর ঘুরতে না ঘুরতেই ঠিক একই মাসে এত বড় দুর্বলতা কী হতে পারে? রেলের বোর্ডে সিগন্যালিং ব্যবস্থা কতখানি দুর্বল হলে তবে এরকম ঘটনা ঘটতে পারে? একটা লাইনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, সেইটা একটা ট্রেন ড্রাইভার অ্যানালিসিস করতে পারছে না, বুঝতে পারছে না, সেখানে গিয়ে ধাক্কা মারছে, এবং কী বিধ্বংসীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন। তাহলে কি এরপরে মানুষকে এক্সপ্রেসে করে দূরে ভ্রমণ করাতে বিরত থাকতে হবে? নাকি মানুষ স্বপ্ন দেখতে পারবে না যে কোথাও ঘুরতে যাওয়ার, কিংবা পরিবারকে নিয়ে অজানা জায়গাগুলো ঘুরে দেখার? নাকি মানুষ ফিরতে পারবে না কাজে থেকে, বন্ধ করতে হবে ট্রেন যাত্রা? এবং ট্রেনগুলো তো বেসরকারিকরণ হতেই চলেছে, হাজার হাজার টাকার টিকিট কেটে আমাদের ট্রেনে ভ্রমণ করতে হবে অথবা যেতে হবে এবার ফ্লাইটে। কী করতে হবে আমাদের মতো সাধারণ মানুষদের? নাকি ঠিক একটা বছর বাদে আবার জুন মাসে এরকম অলৌকিক ঘটনা ঘটবে এবং প্রাণ হারাবেন 100, 200, 7, 10, 7, 10 হোক বা 100, 200, একটা মানুষের প্রাণ হারানোটাও আমাদের কাছে কষ্টে। ভারতবর্ষের মতো একটা শক্তিশালী দেশে রেল ব্যবস্থায় সিগন্যালিং সিস্টেম এতটা দুর্বল কীভাবে হবে? সরকারকে আমি দোষারোপ করার থেকে বেশি বলবো, সাবধান হতে হবে। আমরা বুলেট ট্রেন চাই না, আমরা বন্দে ভারত চাই না, আমরা চাই মানুষ নিরাপদে সুস্থভাবে তার সাধারণ ট্রেন যাত্রার মধ্যে দিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছক এবং সেফ জার্নি হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সাবধানে রাখবেন। আর আবারও বলছি, বন্দে ভারত পরে চাইব, আগে সাধারণ মানুষগুলো নিরাপদে ভালোভাবে যাতে পৌঁছে যায় সেটাই আমাদের দেখতে হবে। আর